আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর সাবিত হাসান বগুড়া এসেছে। সাবিত পড়াশোনার উদ্দেশ্যে জামালপুর থাকে, আর ওর সাথে আমার অনেক অনেক ব্লগ রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে রাখছি, মাঝে মাঝে নিজের ভিডিওর একটু প্রমোশনও করতে হয়। তো সাবিতের ক্লিনিকে এবং মার্কেটে কিছু কাজ ছিল, আর তাতে আমাদের অনেকটা সময়ই লেগে যায়। আর কাজ শেষ করে আমাদের দুজনের অনেক বেশি ক্ষুধা লাগে, তো আমরা ভাবলাম যে আজকে স্ট্রিট ফুড খাবো, আর যা ভাবা তাই কাজ। তো আমরা রওনা হলাম গালাপট্টি টিএনটি অফিসের কাছে, সেখানে শহরের বেস্ট ডিম রুটি পাওয়া যায়। আর এখানে ডিম রুটির অনেক অনেক দোকান রয়েছে, সব শ্রেণী পেশার মানুষ এখানে আসে এই খাবার খেতে। তো চলেন এবার ডিম রুটি তৈরির প্রসেসটা দেখি নেই। প্রথমে আগে থেকে পানি দিয়ে মাখা আটা আর লেচি নিয়ে সুদক্ষ হাতে বেলতে শুরু করে। এই সময় ব্যবহার করে শুকনো আটা। কিছুক্ষণের মধ্যে রুটির আকার গোল হতে শুরু করে। এই সময় খেয়াল রাখে রুটি যাতে খুব বেশি মোটা বা পাতলা না হয়। তাওয়া সব সময় গরম থাকে, এবার রুটি সেকে নেওয়ার পালা। কিছুক্ষণের মধ্যেই এক পিঠ সামান্য হলে অন্য পিঠ উল্টে দেওয়া হলো। এরপর রুটি দ্বিতীয়বার উল্টানো হয়। এরপর কাপড় দিয়ে চাপ দিলেই কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর রুটি ভাজা কমপ্লিট। এবার হচ্ছে ডিম, মরিচ এবং লবণ দিয়ে ঘেঁটে নেওয়া হচ্ছে। এরপর তাওয়ায় দেওয়া হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল একটু উত্তপ্ত হওয়ার সাথে সাথে সেখানে দেওয়া হচ্ছে ডিম, আর তারপর আগে থেকে ভাজা রুটি সেই ডিমের উপর দেওয়া হচ্ছে এবং সেখানে চাপ দেওয়া হচ্ছে। একটু পর রুটি উল্টে দেওয়া হয়, আর উল্টে দেওয়ার পর আবার রুটি ফুলতে শুরু করে, আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। ডিম রুটি তৈরি হয়েছে, এবার পরিবেশনের পালা। আর পরিবেশনের সময় চচ্চড়ি দেওয়া হয়, আর আপনি চাইলে গুঁড়ো নিতে পারেন, তবে আমি বলবো হচ্ছে চচ্চড়ি নেওয়ার জন্য। কেমন দেখা যাচ্ছে? অনেক সুন্দর। ওয়াও, আমাকে যদি রেটিং দিতে বলেন তাহলে আমি বলবো 10-এ 10। আর একটি ডিম রুটির দাম মাত্র 25 টাকা। একজন একটি 25 টাকার ডিম রুটি খেলে আমার মনে হয় না যে তার পেটে আর ক্ষুধা থাকবে, কারণ একজন ব্যক্তির ক্ষুধা নিবারণের জন্য ডিম রুটির সাইজটা যথেষ্ট। আপনার নাম কি? মফাজ্জল মণ্ডল। মফাজ্জল মণ্ডল, আর এই জায়গাটার নাম কি? গালাপট্টি রোড। হ্যাঁ, গালাপট্টি রোড টিএনটি অফিস। হ্যাঁ, টিএনটি অফিসে আসলেই হবে, এই ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে মা, ধন্যবাদ। আচ্ছা।